আজকে আমরা বাংলা 9 নম্বর ক্লাসে উপস্থিত হয়েছি এবং আজকের ক্লাসে আমরা শিখব বিভিন্ন কবি ছদ্মনাম। তোমরা যখন বাংলাদেশ সেনা ও বিমান বাহিনীতে পরীক্ষা দিতে যাবা, সেখানে কিন্তু লিখিত পরীক্ষার জন্য এই ছদ্মনামগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি। সবাই ভিডিওটি শেষ না পর্যন্ত আমার সঙ্গে থাকো এবং আমার সঙ্গে সঙ্গে মুখস্থ করে ফেলো, তাহলে পরবর্তীতে আর তোমাদেরকে পড়তে হবে না। তো যাই হোক, ভিডিও শুরুতে তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা একটু আমার স্ক্রিনে লক্ষ্য করো। আমি তোমাদের সঙ্গে আমাদের বিভিন্ন কবির ছদ্মনামগুলো যেগুলো রয়েছে গুরুত্বপূর্ণ সেগুলো একটু আলোচনা করি। প্রথম যিনি রয়েছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ইনার ছদ্মনাম অনিলা দেবী। রবীন্দ্রনাথ ঠাকুর ভানু সিংহ, কাজী নজরুল ইসলাম ধূমকেতু, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্ত, সুকুমার রায় তাতা, বিমল ঘোষ মৌমাছি, প্রমোদ চৌধুরী বীরবল, প্রভাত কিরণ বসু কাকাবাবু, বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল, দেবেশ রায় বেদুইন, বিনয় ঘোষ কালপেঁচা, বিনয় মুখোপাধ্যায় যাযাবর, সত্যেন্দ্রনাথ দত্ত নবকুমার, মতিনন্দী কালকেতু, মধুসূদন মজুমদার দৃষ্টিহীন। আমি আবার তোমাদের সুবিধার্থে একটু পড়ে শোনাই, তোমরা একটু দেখো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনিলা দেবী, রবীন্দ্রনাথ ঠাকুর ভানু সিংহ, কাজী নজরুল ইসলাম ধূমকেতু, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্ত, সুকুমার রায় তাতা, বিমল ঘোষ মৌমাছি, প্রমোদ চৌধুরী বীরবল, প্রভাত কিরণ বসু কাকাবাবু, বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল, দেবেশ রায় বেদুইন, বিনয় ঘোষ কালপেঁচা, বিনয় মুখোপাধ্যায় যাযাবর, সত্যেন্দ্রনাথ দত্ত নবকুমার, মতিনন্দী কালকেতু, মধুসূদন মজুমদার দৃষ্টিহীন। তো যাই হোক, আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিভিন্ন কবির ছদ্মনাম তোমাদেরকে শেখানোর চেষ্টা করলাম। আরো অনেক কবির গুরুত্বপূর্ণ ছদ্মনাম রয়েছে, এই ছদ্মনামগুলো তোমরা তোমাদের টেক্সট বইয়ে কিন্তু পাবা। আর বিশেষ করে আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা অনেকগুলো টিউটোরিয়াল আমি দিয়েছি, বিশেষ করে তোমরা যারা সেনা ও বিমান বাহিনীতে আগামীতে পরীক্ষা দিতে যাবে, আমাদের এই টিউটোরিয়ালগুলো যদি তোমরা সবসময় ফলো করো এবং বাসায় বসে প্র্যাকটিস করো, অনেক কিছু শিখতে পারবো, অনেক কিছু জানতে পারবা। আশা করি তোমরা এই প্রস্তুতির মাধ্যমে কিন্তু তুমি লিখিত পরীক্ষা ভালো করতে পারবে বলে আমি আশাবাদী। আর যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে সমসাময়িক ব্যাচগুলোতে ভর্তি চলছে, তোমরা এসে এক মাসের একটা প্রস্তুতি নিয়ে যেতে পারো, এতে করে তোমাদের আরো অধিক প্রস্তুতি হবে, তোমাদের একটা আত্মবিশ্বাস বাড়বে। আর সবশেষে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে একটু জানাই দিও আমাদেরকে। আর যারা আজকে নতুন তারা পরবর্তী ভিডিওগুলো তো অবশ্যই দেখতে পারবা সাবস্ক্রাইবের মাধ্যমে, এবং পূর্ববর্তী যে ভিডিও টিউটোরিয়ালগুলো আমি দিয়েছি আমাদের এই চ্যানেলে, যারা দেখোনি বিশেষ করে বাংলা কোন বিষয়গুলো পড়তে হবে সেনা ও বিমান বাহিনীর জন্য, ওই টিউটোরিয়াল ভিডিওগুলো একটু কষ্ট করে তোমরা দেখে আসবা। তো যাই হোক, সবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালো থাকো, ইনশাল্লাহ আগামীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আমরা উপস্থিত হব। ধন্যবাদ সবাইকে।